নমস্কার। মোদের তরুণুলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা, এরকমই সোহাগ মাখানো ছিল তার শান্তিনিকেতন বাস পর্ব 1936 থেকে 1944। এই 8 বছরের কত সুখ স্মৃতি, স্মৃতির মণিমাণিক্য তাঁকে জুড়ে। তারই পরশটিতে আজ আমরা প্রতিমা রায় চৌধুরীর বাড়িতে। প্রতিমা রায়চৌধুরী হাসি নামে তিনি বেশি পরিচিত। স্বামী প্রথিতযশা ঐতিহাসিক অধ্যাপক তপন রায়চৌধুরীর কর্মসূত্রে বেশ কিছুদিন দিল্লিতে, তারপর দীর্ঘ 3 দশকেরও বেশি ধরে উনি অক্সফোর্ডবাসী। কিন্তু স্বভূমির টানে, দেশের টানে বারে বারেই আসেন শহর কলকাতায়। আর সেই অবকাশে আমরা তার কলকাতার বাড়িতে এসেছি ক্যামেরা ইউনিট নিয়ে। তোমার কাছে জানতে চাইবো সেই সময়কার কথা। তুমি 1936 গেলে শান্তিনিকেতনে, তোমার দিদি পড়তেন তার আগে আর একটু, আমরা দুজনে একসঙ্গে। আচ্ছা, তুমি কলেজ করতে গেলে কি? আমি স্কুলে গেলাম তো। আচ্ছা, 1936 আমি তখন ওখানে ফোর্থ ক্লাস, মানে ক্লাস 7 সেখানে পড়তাম। তখন ফোর্থ ক্লাস বলে? হ্যাঁ হ্যাঁ, ফোর্থ ক্লাস, ক্লাস 7 এ গেল। আর আমার দিদি তখন ক্লাস 10 এ গেল, আর্থিক পরীক্ষা দেবে আর কি। আচ্ছা, তোমরা দুই বোন গেলে, আর তোমার মানে আরেক বোন পরে গেছেন কলেজ ভবনে, সোনালি পরে গেছেন। আর এই যে তোমরা গেলে, তখন তো গুরুদেব পড়ান না, কিন্তু গুরুদেবকে প্রথম কখন দেখলে? সেই দেখাটা একটা খুব বিশেষ আমার কাছে, যেটা আজও আমার কাছে এখন মন চোখের সামনে দেখতে পাই, যে সেটা ছিল পৌষ পার্বণের। আচ্ছা, সেই সময় ছিল যে সেই দিনটা আমরা তো একটু কাজে হাত লাগাতাম, কিন্তু সরোজিনী দি বলে একজন ছিলেন, উনি রান্নাঘরের দেখাশোনা সব করতেন তার তত্ত্বাবধানে, এবং আরো আমাদের বড় বড় যারা আমাদের থেকে বয়সে অনেক বড় যে সমস্ত ছাত্রীরা ওখানে ছিলেন, কলা ভবন, শিক্ষা ভবন ইত্যাদি, তো সবাই মিলে সারাদিন ধরে পিঠে করা হতো। সেই পিঠে করে তারপরে ওই জেনারেল কিচেনে, আমরা তখন রান্না ফান্না করে সবাই ওখানে, কিচেন কথাটা চলে গিয়েছিল, সেই কিচেনে ওখানে একটা সমস্তবার হলের একদিকে বেঞ্চের উপর সে সাদা কাপড় পেতে, আর তার উপরে নানা রকম ফুল সাজিয়ে দেওয়া হলো আর কি। আমরাও নিশ্চয়ই তাতে হাত লাগিয়েছিলাম। তারপরে তো আমরা দাঁড়িয়ে আছি চৈতির সামনে, মানে চৈতির সামনে থেকে সোজা উত্তরায়ণের ডেকটা, হঠাৎ দেখলাম উনি আসছেন, ওখান থেকে হেঁটে আসছেন। সেইটা মানে আমি তো আজও ভুলতে পারিনি। সত্যি তুমি বলছো না, গায়ে কাঁটা দিচ্ছে, মন্দিরে আসছেন ওখান থেকে হেঁটে, খুব মানে। তারপরে উনি এলেন, আমরা সময় সবাই আর কি, উনি ভিতরে ঢুকলেন, গেলেন, আমরা সবাই একটু একটু পিঠে ঠিটে খেলেন আর কি। এই এই এইটা আমার খুবই মনে আছে। তারপর উনি চলে গেলেন, এই প্রথম দেখা আমি ওকে, এই প্রথম দেখলাম। তারপরে আস্তে আস্তে মানে ওখানে, তখন আমি এখনকার কথা তো আমি বলতে পারি না, কিন্তু তখন আমাদের যখন খুশি হতো আমরা চলে যেতাম। ও, তোমাদের মানে অবাধিত তার ছিল? অবাধিত, অবাধিত তার ছিল, আমরা চলে যেতাম। কখনো আরো দু একজন বন্ধু বান্ধব নিয়ে যেতাম, কখনো নিজে একাই চলে। আমি একা অনেকবার গিয়েছি। আচ্ছা, বহুবার গিয়েছি আমি একা। একটা দিনের কথা আমার মনে পড়ে, উনি তখন উত্তরায়ণের এই বাগানটা যেদিকে ছিল, যেখানে একটা ছোট একটা পন ছিল, পেছন দিকটা, হ্যাঁ, রথিদার করা গুহাগর ছিল, গুহাগর ছিল ওখানে আর কি, বারান্দা। তখন ওটা মস্ত বড় টেবিলে উনি তখন বসে, আমি তো চলে গেছি ওখানে, ওর কাছে কেউ নেই, আমি চলে গেছি। আমি গিয়ে আমি দেখি কি উনি ছবি আঁকছেন বসে, মস্ত বড় একটা কাগজে
আঙুলে ছবি আঁকছেন কিন্তু তুলি দিয়ে নয়, আঙুলে পাঁচটা আঙুলে পাঁচ রকম রঙের আঙুল দিয়ে এরকম এরকম করে উনি ছবি আঁকছেন। আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু টের পেয়েছেন আমি নিশ্চয়ই এদিকে আয়, কি দেখছিস? আমি দেখছি তো ছবি, কিন্তু এই ছবির নাম কি আমি তো কিছুই বুঝতে পারছি না। বললেন ছবির কি কোনো নাম হয় রে? ছবির নাম হয় না, এটাও কতবার গিয়েছিল ওর কাছে। আরেকবার আমার মনে পড়ে তখন উনি শ্যামলী কোনো শ্যামলী বাড়িটাতে তখন থাকেন উনি, শ্যামলী এই বাড়ির মধ্যে পিছন দিকে ওখানে সব কলমি আমের গাছ ছিল। আচ্ছা, সব আর সেই সময় না আম সব আম হয়েছে, আমগুলো সমস্ত ঝুলে ঝুলে রয়েছে। আমি তো গিয়েছি তখন কে ছিলেন ওর একটু দেখাশোনা করতেন, সেক্রেটারির মধ্যে ছিলেন অনিল দানা আমাদের পড়াতেন, আলুদা আলুদা ছিলেন নাকি ওখানে। তো আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তারপরে অপর তো দেখেছেন আর কি, দেখে বলছেন কি দেখছিস? আমার হাত দেখছি, তখন বলছে আলু একটা আম থেকে একটা আম পেরে নিয়ে আয় এখানে। তো আলু যত আমটা পেরে আমার কাছে এনে আমাকে দিয়েছেন, না না ওটা আমাকে দে, আমি দেবো ওকে। তারপরে সেই সেই আমার হাতটা এরকম করে ধরে আমি দিল। হাসির তো দিনে আর সেটা খুব ভালো একটা, আমাদের তখন ওই নাটকটা তৈরি হচ্ছে মিত্র নাটক চন্ডালিকা, গেলু নায়ার হলো গিয়ে আনন্দ, মৃণালিনী সারাবাই প্রকৃতি না মা আচ্ছা প্রকৃতি হলে গিয়ে বুড়িদি। ও আচ্ছা, আর আমরা তো সব সেদিন কি যে হলো জানি না, সব ভুল, গানের সুরে ভুল, ধরাত ভুল, ছাড়া ভুল, আমাদের নাচে ভুল, সমস্ত ভুল, ভীষণ হঠাৎ। তো মৃত্যু সবসময় প্রতিদিন এসে বসতেন হঠাৎ, তুমি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন কি বলতেন যেন উনি নটরাজ শান্তি দেখেন, নটরাজ বলে একটা ভীষণ একটা হুঙ্কার দিলেন, দিয়ে বললেন থামো, বললেন উনি বললে বিশ্বাস করবো যে ওর সমস্ত প্রত্যেকটা গান উনি নিজে গাইলেন। হ্যাঁ, আমরা সব মন্ত্রমন্ত্র মতো আমরা শুনছি সমস্ত প্রত্যেকটা গান, আর উনি যখন গান করছেন তখন ওইদিকে আমাদের এই কি বলে সুশীল ভঞ্জ চৌধুরী সিদ্ধার আমাদের সিদ্ধার শেখাতেন, হঠাৎ না এরকম করে আঙুল তুলে থামাও তোমার পিড়িং পিড়িং এই কথা। আমরা তো সমস্ত ভয়ে ইয়ে, তারপরে ওই ভাবে তো সেদিন হলো আর কি, এটা একটা মানে সব গান তখন নিজে গিয়ে শোনালেন, সমস্ত প্রত্যেকটা গান গাইলেন, প্রত্যেকটা গান, ওর গলা তো তখন অত ভালো ছিল না, তা ছিল না, কিন্তু প্রত্যেকটা গান গাইলেন। তোমার যত প্রচুর নাচের ছবি আমরা বিচিত্র ভবনে দেখতে পাই, তুমি এই যে ঋতু উৎসব গুলো হতো বা আরো কোনো উৎসব হতো, আমরা অনেক ছবি দেখি যে তুমি প্রসেশনের নাচ, ওটা হলো বসন্ত উৎসব। আচ্ছা, আমাদের ওটা শুরু হতো ওই চৈতির কাছ থেকে, চৈতির কাছে আমরা সমস্ত ওখানটা লাইন করে আর কি, ওখান থেকে ইয়ে পর্যন্ত ওই আমরকুঞ্জ পর্যন্ত। আচ্ছা, কিন্তু বসন্ত উৎসব ছাড়াও আরেকটা ছবি যেখানে একটু ঘরটা কিছু হাতে আছে, সেটা কি কোনো বর্ষামঙ্গলের বা কোনো ছবি? আমার হাতে যে জিনিসটা ছিল সেটা একটা এরকম
মানে একটা তলাটা গোল আর তারপরে একটু উঁচু মতো এরকম একটা লম্বা মতো না ছবিটা আমাদের সংগ্রহে আছে আমরা দেখাবো আচ্ছা আচ্ছা এটা আছে উনি আমাকে পরে একদিন বলেছিল এরকম যেমন যাই না যেতাম না এরকম আরো আমার কার সঙ্গে কারা কারা ছিল সেই ছবিগুলি বোধ হয় আমরা ওকে দেখাতে গিয়েছিলাম আচ্ছা উনি সেই আমাকে বললেন তোর হাতে তো একটা হুঁকো তারপরে তো আমাদের রিহার্সালের আগে আমরা ওখানে যেতাম ওর কাছে উনি হাত ভরে ভরে আমাদের কাজু বাদাম লজেন্স চকলেট এই সমস্ত দিতেন আচ্ছা তোমরা শুনেছি তোমাদের ভাই যখন হয়েছে তখন নাম যে উনি দিয়েছিলেন তো সেটা কি তোমরা এমনি গিয়েছিলে ভাই না ভাই হয়েছে মানে আমি তো তখন ওখানে ছিলাম না তখন ইয়েতে ছিলাম গোন্ডাতে ছিলাম তখন তারপরে যখন সেটা তো ছুটির মধ্যে ছিল ফিরে এলাম যখন এসে তখন বললাম যে গুরু আমার ভাই হয়েছে একটু নাম আপনি একটা নাম বলবেন ঠাকুরদা বলতে মানে সমস্ত বিদগ্ধ মানুষজনকে পেয়েছো বা তোমাদের সাজিয়েছেন যেটা সেটা হলো গিয়ে বাল্মীকি প্রতিমা যখন ওখানে হয় তখন সরস্বতী একটু পুরো মেকআপটা উনি দিয়েছিলেন আমি ভাই প্রথম দেখেছিলাম নিউ এম্পায়ারে বাল্মীকি প্রতিমায় সরস্বতীর বেশে আর তাই তোমার ইন্টারভিউতে আমি দেখো সরস্বতী হয়তো সাদা শাড়ি পরে এসেছে এরকমই একটা সাদা বেনারসিতে তুমি সেজেছিলে সে যে কি অসাধারণ দেখাচ্ছিল যারা আমি জানি যারা ইন্টারভিউ দেখছেন এবং সেই সময়কার মানুষ তারা বলতে পারবেন অপূর্ব সে তুমি বিনাতে হাতে নিয়ে দিনহীন বালিকার বেশে এসেছো মেয়ে ভোর বোন মাঝে করাতে পাশান্তর মন কেন বৎস শোন তাহা শোন তখন বলছো যে মনে হচ্ছে যেন সত্যি মানে সরস্বতী ঠাকুর এসে দাঁড়িয়েছেন যখন আমার মনে আছে যখন উনি আমাকে মেকআপ দিচ্ছেন কলাভবনে সেই সময় মানিকদা একদিন কর কৌশিক ওরা দুজনে পাশে দাঁড়িয়ে উনি তো কাশিতে আমাদের বাড়ি তো কাশিতে ছিল উনি কিন্তু কাশিতে যখন পড়াশোনা করেছেন তখন আমাদের বাড়িতেই নাকি থাকতেন আমি শুনেছি এবং আমাদের পরিবারের সঙ্গেও খুব ইয়ে ছিল আমরা কে আমাদের বলতে শিখেছিলেন জানি না ঠাকুরটা আমরা ঠাকুরদাই বলেছি খুবই মানে রসিক মানুষ ছিলেন আমাদের সঙ্গে আমরা মাঝে মাঝেই হাঁটতে যেতাম আচ্ছা সেই সময় অনেক সময় ইয়ে থাকতেন উনি ও আরেকজন ছিলেন আমাদের সঙ্গে যার সঙ্গে হাঁটি সি এফ অ্যান্ড্রুস এর সঙ্গে আমরা হাঁটতে যেতাম উনি সেই এতটা উঁচুতে ধুতি পরা আর পা দুটো একেবারে মানে লাল ধুলো একেবারে লাল হয়ে গেছে ধুতিটাও সেরকম হয়ে গেছে যেতেন তখন কত ছোট ছিলাম কিছু বুঝতেন না তো উনি আমাদের সঙ্গে নিয়ে নিয়ে হাঁটতেন খুব ভালো লাগতো আর ওই যে ইয়ে হলো না আমাদের চন্ডালিকা সেটার পরে আমরা সবাই কলকাতায় এলাম ছায়াতে তিন দিন হয়েছিল সেটা সব সালটা মনে পড়ছে না কোন সাল আমরা সবাই কিন্তু আমরা এসেছি যখন ওইখানে ওই যে ওখানেই আমরা থাকলাম সবাই ওখানে আর আমাদের ওই যে বিচিত্রা হলে ওখানে আমাদের রোজ রিহার্সাল হতেন গুরুদেব রোজ ওখানে বসতেন আর ওই ঘরে একটা মস্ত বড় ইয়ে ছিল একটা
ওই যে গুজরাটি যে দোলা চেয়ার হয় না, দোলনা চেয়ার, সেই দোলনা চেয়ার সে আমাদের পুছিল কে গিয়ে আগের উপর তার উপরে বসতে পারবে আর কি। আমরা সে ওই দক্ষিণের বারান্দায় বসে আমরা খেয়েছি সবাই, তারপরে ঠাকুর বাড়ির রান্না খুব ভালো লাগতো। আলাদা করে নিয়ে গিয়ে যখন রিহার্সাল হচ্ছে আর কি ওখানে আমাকে বললেন তুই এদিকে আয় তো একটু, বলে আমাকে উনি নিয়ে গেলেন অন্য আরেকটা ঘরে, নিয়ে গিয়ে উনি বললেন তুই কতগুলো পোজ আমাকে দেখালেন যে এইরকম করবি, তুই নিজে পোজ করে আমাকে দেখিয়ে আমাকে শেখালেন। দেখালেন আর এই যে আমরা যে নাটক যে হলো ছায়াতে, গুরুদেব কিন্তু স্টেজেই বসে থাকতেন সবসময়। ছবিতেও দেখতে পাই যে উনি স্টেজে বসে আছেন, কিরকম ভাবে করতে মানে একদিকে উনি বসে থাকেন মানে স্টেজে ধরো এইখানটায় এই দিকে বসে আছেন না ওখানটা হচ্ছে ওই দিকে মানে ওপাশে হলো দর্শকরা। আমরা কিরকম যেন অপুষ্ট হয়ে গেছিলাম, মানে উনি না থাকলেই আমাদের অসুবিধা লাগতো আর কি সেরকম। এই যে না থাকার কথা যখন অসুস্থ হয়ে উনি ইয়ে তো ভীষণ আমাদের মধ্যে একটা জিনিস ছিল ওই নাচতো চকলেটের ভালো ভালো কৌটো গুলো রেখে দিতে মমতাকে দেবেন, সেটা আমাদের বেশ অনেক মমতাদির ইন্টারভিউ নিয়েছিলাম আমাদের তখন একটা সময় বলে একটা অনুষ্ঠান হতো অনেক বছর আগের কথা বলছি, তখন মমতাদির আর ভাসুদির ইন্টারভিউ নিয়েছিলাম, তখন ওই চকলেট খাওয়ার গল্পটা তুমি আমাদের আগ্রহ চকলেট দিতেন। মোহর তো আমার সঙ্গে পড়েছে কিন্তু মোহর ম্যাট্রিক পরীক্ষা দেয়নি, ম্যাট্রিক পর্যন্ত পড়েনি আর কি, তো তখন সোজা চলে গেল ওই তো সঙ্গীত ভবনে আর কি। মোহরের সঙ্গে খুব মানে আমার বিশেষ বন্ধু ছিল মোহর আর সুচিত্রা। পরের কথা আসবো তার আগে বলছি, ওই সময় তো আমরা শুনেছি যেদিন ওকে নিয়ে আসা হলো অসুস্থ রবীন্দ্রনাথ কলকাতায় আসবেন, ওই ছবিটাও দেখলাম তোমরা সবাই ঠিক ওই যেখানে উত্তরাঞ্চল থেকে সোজা রাস্তাটা এসে ওই তো সামনে চৈতি ওই চৈতির কাছে আর কি আমরা দিকে এবং যখন ওর ভাষ্য নিয়ে আসা হলো সেই সময় আমরা ওখানে সব দাঁড়িয়েছিলাম। না আমি একটু ভুল বললাম, আমার যথেষ্ট মনে পড়ছে যখন গেলেন তখন আমরা উত্তরায়ণে হয়েছিল কারণ লেখা পাই না যে ওই গানটা তোমরা তখন গাইবে, খুব সম্ভবত আমার খুব পরিষ্কার মনে পড়ছে না। আচ্ছা আরেকজনের কথা তোমার কাছে বারে বারে শুনি, সেটা হলো রামকিঙ্কর দাস। রামকিঙ্করদার কথা একটু বলো। রামকিঙ্করদা পাগলা মতো মানুষ ছিলেন তো, ভীষণ জোরে ওর হাসিটা ছিল কিরকম আকাশ পাঠানো হাসি, ভীষণ হাসতেন উনি। আমার একটা ইয়ে করেছিলেন কিন্তু সেটা সেটা তো দেখেছি শান্তিনিকেতনে ছিল তো ওখানে আর এখন কোথাও নেই। একটু ছোট্ট একটা কথা মনে হচ্ছে ওই নদীর পূজা যেদিন শেষ হলো সেদিন আমাদের লাস্ট দুটো দু দিন বোধ হয় হয়েছিল, যেদিন শেষ হলো সেদিন কি কারণে আমি জানি না সে হঠাৎ আমরা ওখানে স্টেজে দাঁড়িয়ে তখন তো ইয়েটা পড়া মানে পর্দা তো পড়ে গেছে আর আমি দাঁড়িয়ে আছি ওখান থেকে বলতে চাই কেন দাঁড়িয়ে আছো, আমি তখন ভীষণ কাঁদছিলাম কেন কাঁদছিলাম কিসের আবেগ আমি কিছু
তারপর জানি না তখন সুচিত্রা এসে আমাকে বলে কেউ তুমি কাঁদছ ও বুঝেছি কেন তুমি কাঁদছ এই যে সব শেষ হয়ে গেল আর তো আমাদের এখন দেখা সাক্ষাৎ রোজ রোজ হবে না সেই জন্য তুমি কাঁদছ এটা আমার মনে আছে কত সুখস্মৃতি ঘোরা সেসব দিন আমার একটা কথা মনে হচ্ছে আমি জানতে চাইছি তোমাকে যখন পেয়েছি এই যে আমরা রামকিঙ্করের কারণে যে সুজাতার মূর্তিটা দেখি না তামিলনাডু বলছি ওর নাম জয়া আপস্বামী হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনছি ওকে আমি খুব ভালো করে চিনি আমার থেকে অনেক সিনিয়র ছিলেন কিন্তু মানে আমাদের মধ্যে খুব ইয়ে ছিল কথাবার্তা গল্প গুজব করতাম ভীষণ লম্বা ছিলেন ভীষণ ঝটপটে একটা কিসের যেন আমার যতদূর মনে পড়ছে গৌর প্রাঙ্গণে একটা ওই বসন্ত উৎসবের পরে রাত্রিবেলা নাকি না বসন্ত উৎসব একটা মোট কথা একটা কিছু ইয়ে হচ্ছিল গান তারপরে এগুলো সব যাচ্ছে কেউ গান করছে কেউ নাচছে হঠাৎ জয়াদি শিউলি ফুল শিউলি ফুল বলে ওখানে টিনিং বিড়িং করতে করতে উনি নেচে গেলেন আর কি বসন্তে আমার মনে আছে হঠাৎ সেই তোমাদের সঙ্গে প্রমোদেশ বড়ুয়ার ভাগ্নি অনিতা বড়ুয়া ও পড়তো আমাদের সঙ্গে পরে ও এক বছর ড্রপ করে নিয়ে যায় কিন্তু ওর সঙ্গে বরাবর ওখানে থাকতে খুবই মিল ছিল মানে সৌভাগ্য ছিল বন্ধুত্ব ছিল কিন্তু তারপরে আজও পর্যন্ত ও দিল্লিতে থাকে ও বিয়ে করেছিল একটি এক শিখ ভদ্রলোককে সুন্দর বাংলা মন শান্তিনিকেতনের ছাত্র ছিল শঙ্খদা আর ওরা সব একসঙ্গে নাম হলো গ্রেওয়াল আমার শুধু পদবিটা মনে পড়ছে বলদেব সিং বলদেব সিং গ্রেওয়াল বসন্ত উৎসবের ছবিটা প্রথম এদের ওই যে মেয়েটি সে হলো অনিতা তার ও অনিতার পিছনে আমি তারপরে হাসুদি এবং যতদূর মনে পড়ছে তারপরে বোধ হয় মমতা আমি শেষ করতে চাই অনুষ্ঠানটা একটা ঐতিহাসিক মুহূর্তে তুমি সাক্ষী ছিলেন যেদিন মহাতাজি এসছেন গুরুদেব রয়েছেন সেখানে তোমাকে দেখতে পাচ্ছি একেবারে তুমি মাটিতে বসে রয়েছো কেন বসে আছি আমাদের বেরোবার কোন উপায় ছিল না ওখানে আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল ওদের মালা পড়ানোর মমতাজিকে কস্তুরবাকে আর গুরুদেবকে তো সেই কাজ তখন তো গেল আমার কোথায় যাবো ওখানে বসলাম ধূসর হয়ে আবছা হয়ে গেছে এখন তবু যে এত কথা মনে রেখেছো সেটাও আমরা অনেকখানি পেলাম আমরা কি বলবো আমরা কৃতজ্ঞ আমাদের অনেক অনেক শ্রদ্ধা তোমার জন্য রইলো আরো কখনো আরো কিছু যদি শুনতে পাই আমাদের ভালো লাগবে আজকে শেষ করছি